আপনারা দেখছেন এই মুহূর্তের সেরা খবর। দোস্তি চলেগি या तोलाबाजी? दीदी और उनके साथियों की नींद उड़ी हुई है। भय पोबेन्ना, निर्भय बीजेपी के वोट करोन। अगर आज बंगाल में कमल खिल रहा है तो इसका कारण वही कीचड़ है जो आपकी पार्टी ने, आपकी सरकार ने यहां फैलाया। आपने बंगाल को विकास के बजाय बंटवारे की तरफ धकेला, इसलिए यहां कमल खिल रहा है। आपने बंगाल में क्षेत्र और संप्रदाय के नाम पर भेदभाव किया, इसलिए बंगाल में कमल खिल रहा है। आपने लोकतंत्र के नाम पर लूट तंत्र को बढ़ावा दिया, इसलिए बंगाल में कमल खिल रहा है। आपने गरीब को उसके हक से वंचित रखा, इसलिए बंगाल में कमल खिल रहा है। जादेर आदर्श हच्छे तोषण करा, जरा रामेर नामे तोषण करछेन, जरा दलित के मेरे आबार दलित प्रेम देखाच्छेन, तारा आबार जदि तृणमूल के एई दोषटा चापाय, तार मानेटाई होच्छे जे बांगलार मानुषेर काछे धर्म राजनीति छाड़ा बीजेपी राज काछे किछु देवार नेई। आज पर्यन्त प्रधानमंत्री बोलछेन ना जे अच्छे दिन कबे आसबे, एखन पर्यन्त प्राय 6.5 बछरेर काछाकाछि मानुष এখনো অপেক্ষা দেখছে যে আচ্ছা দিন কখন আসবে। সেখানে প্রধানমন্ত্রী আচ্ছা দিনের কথা বলছেন না, প্রধানমন্ত্রী গ্যাসের দাম আকাশ ছুঁয়ে গেছে, এক মাসের মধ্যে প্রায় 200 টাকার উপরে গ্যাসের দাম, এর উপলব্ধি বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। গরিব রান্না করতে পারছে না, মিডল ক্লাস গ্যাস কিনতে পারছে না, সেই জায়গা ভারত বলেছিল, প্রধানমন্ত্রী বলেছিল উজ্জ্বল কি উজ্জ্বল উজ্জ্বলা স্কিম করেছেন, সে আর উজ্জ্বল তো করতে পারলেন না। মানুষের এখন কান্না হচ্ছে, রান্না করতে পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, মানুষ এখন কান্না করছেন। এইসব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বলার কিছু নেই, সেই কারণে আবার নিজের ধর্মের রাজনীতির যে তুষ্টিকরণ, যে তোষণটা ওনারা করেন, সেটা তৃণমূলে গায়ে লাগাচ্ছেন। তৃণমূল কোনো দিন তুষ্টিকরণের রাজনীতির বিশ্বাস রাখে না, আর তুষ্টিকরণ রাজনীতি, আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নের রাজনীতি, উন্নয়নের কথা বলছি। আপনারা দেখছেন এই মুহূর্তের সেরা খবর। আসল পরিবর্তন মতলব এসা বঙ্গাল, আসল পরিবর্তন মতলব এসা বঙ্গাল যাহা ব্যাপার আর কারোবার ফলে ফুলে, যাহা সবকা সাথ सबका विकास, सबका विश्वास शासन का मंत्र होगा। देश की तरह ही बंगाल के विकास के लिए भी अगले 25 साल बहुत अहम है। लोकसभा में टीएमसी हाफ और इस बार पूरी साथ, इस बार एक एक मतदाता तक पहुंचिए। बंगाल में डर और भय के पुराने दिन अब 2 मई से आगे नहीं चलने वाले हैं। मोदी जी तो असल बोलें नहीं, मोदी जी बोले सिर्फ आसोल, तो उन्हीं असल असल परिवर्तन परिभाषाटाई बुझें ना, তাহলে ওনার বলার আগে শব্দটাকে ঠিক করে বলবেন, তাহলেই তো আসল হবে কি নকল হবে সেটা মানুষ ঠিক করবে। মোদী জি তো ঠিক করার কেউ নেই, সে পরিবর্তন মানুষ করবে, গণতন্ত্র মানুষের অধিকার আছে, মানুষ 2011-তে পরিবর্তন করেছেন, ঠিক আছে, আর সেই পরিবর্তনের সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতিটা প্রত্যেক ক্ষেত্রে পালন করেছেন। আমরা আশাবাদী বাংলার মানুষ আমাকে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 2 হাত জুড়ে আশীর্বাদ করবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার আমরা ওনাকে পাব। গরিবের তো ঘর কিনে নিলেন, গরিবদের উপরে ডন্ডা বর্ষালেন লকডাউনের সময়, কত গরিব রাস্তায় মারা গেলেন, কত গরিব গরিব কথা বলছেন, গরিবদের দিয়ে জোর করে 710 টাকা করে ট্রেনের টাকা আদায় করলেন, ঠিক আছে, এক রাতে প্রধানমন্ত্রী আবার আলাদিনের জিনের মতন বেরোলেন, আর বেরিয়ে বললেন আমি আজ অভি সে লকডাউন ঘোষণা করতাম,
হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাড়ি ফিরতে পারেনি, সেই যেখানে ছিল সেখানে না খেয়ে কত ভুগেছে, ভোগান্তি হয়েছে, সেটা সারা দেশ আপনাদের মাধ্যমে দেখেছে। আবার তিনি গরিবের কথা বলছেন,